আসসালামাইকুম, আমি প্রভিত পারভেজ বিপ্লব। ভিডিওতে যে গোটা দেখতে পাচ্ছেন এটা একটা শাহিওয়াল, যেটা অলরেডি গতকালকে 28 লাখ টাকায় বিক্রি হয়েছে, যেটা আমাদের দেশের খামারিদের জন্য খুবই সুখের খবর। অন্যদিকে এই গরুটা দেখার পর অনেকেই চিন্তা করবে যে এরকম গরু পালবো, কিন্তু এরকম গরু যখন আপনি অনেক বেশি পালবেন তখন কিন্তু গরুগুলো বিক্রি করতে পারবেন না, কারণ এই ধরনের গরুর ক্রেতা খুবই কম। সো একটা জিনিস দেখে সবাই বেশি এক্সাইটেড হওয়া যাবে না, সুন্দর জিনিসের দাম আছে ঠিক আছে, বাট আপনি যখন সব ঘরে ঘরে এরকম একটা গরু পালতে যাবেন আপনি এরকম কোয়ালিটিও পাবেন না, এবং অনেক বেশি এক্সপেক্ট করে যখন এটার পিছনে টাকা খরচ করে ফেলবেন, মার্কেটে বিক্রি করতে পারবেন না, দিন শেষে কিন্তু আপনি তখন অন্যদেরকে দোষারোপ করতে থাকবেন। তো নিজের যেটা কুলাবে আপনার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী গরু পালবেন, অন্যদেরটা দেখে অতি উৎসাহী হয়ে ভুল কোনো ডিসিশন নেবেন না। ভিডিও করার উদ্দেশ্য ছিল সাধারণ খামারদেরকে এটা বোঝানো যে নিজের যোগ্যতা এবং নিজের গ্রিপের মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই করা, অন্যর দেখে বেশি অতি উৎসাহী না হওয়া। ধন্যবাদ সবাইকে।